19শে জুন 2022 বাংলাদেশ আওয়ামী লীগের 73তম প্রতিষ্ঠা বার্ষিকীতে দেশ ও দেশের বাইরে যারা শুনছেন সবাইকে জানাচ্ছি মুজিবীয় শুভেচ্ছা অভিবাদন। আপনারা জানেন বাংলাদেশের সর্ববৃহৎ প্রাচীনতম এবং ঐতিহ্যবাহী গণমানুষের রাজনৈতিক সংগঠন 1949 সালের 23শে জুন গঠিত হয়েছিল। তখন থেকে অদ্যাবধি আজ 2022 সাল পর্যন্ত এই 73 বছরে বাংলাদেশ আওয়ামী লীগের অনেক অর্জন রয়েছে। আপনারা জানেন যে ভাষা আন্দোলন, 66-এর 6 দফা, 69-এর গণঅভ্যুত্থান এবং তারপরে 1971 সালে মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ আওয়ামী লীগের তৎকালীন নেতা, জাতির জনক, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 71 সালে যে মহান মুক্তিযুদ্ধে ডাক দিয়েছিলেন, সেই যুদ্ধে প্রায় 30 লক্ষ মুক্তিযোদ্ধা এবং 2 লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে যে আমরা স্বাধীন একটি দেশ পেয়েছি, সেটিও বাংলাদেশ আওয়ামী লীগের হাত ধরেই। 1975 সালে তৎকালীন একটি কুচক্রী বাহিনী বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা এবং আমাদের হাজার বছরের সেই মহানায়ককে হত্যাকাণ্ডের মধ্যে দিয়ে এই বাংলাদেশকে পিছিয়ে দেওয়ার যে ষড়যন্ত্র হয়েছিল, সেটি আবারও 1981 সালে যখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বর্তমান দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা আবারও বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী হওয়ার মাধ্যমে গত কয়েকটি বছরে যে অভূতপূর্ব উন্নয়ন এবং সাফল্য আমাদের এই বাংলাদেশ তথা এই বাঙালি জাতি দেখতে পেরেছে, সেটাও কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের হাত ধরেই। সে কারণেই বিগত দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ আমাদের জাতীয় 4 নেতা এবং এই বিশাল একটি জার্নিতে যতগুলো ব্যক্তি এবং মানুষ বাংলাদেশ আওয়ামী লীগ করেছে, তারা আজকে যারা নেই, যারা মৃত্যুবরণ করেছে, যারা শাহাদাত বরণ করেছে, তাদের সকলের রুহের প্রতি মাগফেরাত কামনা করছি। আগামী দিনে আমরা আশা করি বাংলাদেশকে একটি উন্নত সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করতেও এই বাংলাদেশ আওয়ামী লীগ যে ভূমিকা রাখতে পারবে, সেই ভূমিকাটি বিগত দিনে কোনো দল করতে পারেনি। সে কারণেই বাংলাদেশ আওয়ামী লীগের প্রতি যে আস্থা বিশ্বাস জনগণের আছে, তার হাত ধরেই মাননীয় প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী দেশরত্ন শেখ হাসিনা যে ভিশন 2021, ভিশন 41 পর্যন্ত যে ভিশনটি বাঙালি জাতিকে দেখিয়েছে, সে কারণেই বর্তমানে পদ্মা সেতু, বর্তমানে মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, বঙ্গবন্ধু টানেল, ঢাকা শহরে যে চলমান প্রকল্প রয়েছে তার মধ্যে বিশ্বমানের একটি এয়ারপোর্ট। আপনারা জানেন যে সুদূর সিঙ্গাপুরে যে এয়ারপোর্ট রয়েছে চাঙ্গি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, সেই এয়ারপোর্টের যিনি স্থপতি, সেই স্থপতি বাংলাদেশেও ওই মানের একটি এয়ারপোর্ট এবং ওই ধরনের একটি এয়ারপোর্ট আমাদের বাংলাদেশে এয়ারপোর্টে তৃতীয় টার্মিনাল নামে পরিচিত সেই এয়ারপোর্টটি ডিজাইন করছেন এবং এটা বাস্তবায়নের পথে। আমরা আশা করি আরও যে বড় বড় মেগা প্রজেক্ট রয়েছে সেই প্রজেক্টগুলো আগামী দিনে বাস্তবায়ন হবে, হচ্ছে, এবং এই ডিজিটাল বাংলাদেশে আমরা বসবাস করতেছি, সব কিছু ইনশাল্লাহ আগামী দিনে এগিয়ে যাবে এই আওয়ামী লীগের হাত ধরেই। বাংলাদেশে আপনারা জানেন যে অভূতপূর্ব উন্নয়ন বিদ্যুৎ খাতে হয়েছে। আজকে বিদ্যুৎ উৎপাদনে আমাদের এই দেশ স্বয়ংসম্পূর্ণতা লাভ করেছে। আমাদের মৌলিক যে চাহিদা রয়েছে সেই মৌলিক চাহিদার মধ্যে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা এবং যোগাযোগ ব্যবস্থা, এটার অভূতপূর্ব উন্নয়ন মাননীয় প্রধানমন্ত্রী, আওয়ামী লীগ সভানেত্রী দেশরত্ন শেখ হাসিনা প্রত্যেকটি সেক্টরে কাজ করেছে। বিশেষ বিশেষ করে সকলগুলো ইন্ডিকেটর আমাদের অর্থনৈতিক, আমাদের রাজনৈতিক, আমাদের বাণিজ্যিক এবং যতগুলো ইন্ডিকেটর রয়েছে সবগুলোতেই বাংলাদেশ এগিয়ে গেছে।
গত 73টি বছরে যতদিন রবে শেখ হাসিনার হাতে দেশ পথ হারাবে না বাংলাদেশ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক